দেশ হিসেবে দেশের পতাকাকে আমরা শ্রদ্ধা করি, দেশ হিসেবে নাগরিক হিসেবে দেশের মানচিত্রকে আমরা শ্রদ্ধা করি, দেশের নাগরিক হিসেবে জাতীয় সঙ্গীতকে আমরা সমীহ করি। কিন্তু আমার দেশের স্বাধীনতার শত্রু, আমার দেশের উন্নতির শত্রু, আমার দেশের মুসলিম সভ্যতার শত্রু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশে স্থাপন করবার তার আদর্শ বাস্তবায়নের কোন স্বপ্ন দেখলে এদেশের মুসলমানরা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। যদি কোন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে আমাদের এই জাতিসত্তার দিকে চোখ তুলে তাকাবার চেষ্টা করে, ওর চোখ আমরা উপড়ে ফেলব। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার, নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সেই সঙ্গে হুঁশিয়ার করে দিতে চাই, যারা বাংলার জমিনে বসে মুসলমানদের ভূখণ্ডে বসে, মুসলমানদের এই ভূখণ্ড বাংলার 56,000 বর্গ মাইল কারো করুণার অনুদান নয়, কারো করুণার অনুদান নয়, এক সাগর রক্ত দিয়ে কেনা হয়েছে মাটি। প্রতি ইঞ্চি মাটির জন্য আমরা রক্তের সাগর প্রবাহিত করেছি। দীর্ঘ আমাদের সংগ্রামের ইতিহাস, 195 বছর লড়াই করেছি ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে, 24 বছর লড়াই করেছি স্বৈরাচারী পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, 225 বছর মুক্তির সংগ্রাম করে এ মাটি আমরা আজাদ করেছি। ভারতের প্রত্যলোকতাবাদীরা, হিন্দুত্ববাদ, যারা আজকে বাংলার মাটিতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবার দিবা স্বপ্ন দেখছ, তোমাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। তোমাদের পূর্বপুরুষ দাদা রবীন্দ্রবাবু ঠাকুররাও, তারাও চেয়েছিল এই পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের কলকাতার দাদাবাবুদের খবরদারির তলে রাখতে। আমাদের পূর্বপুরুষ স্যার সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহরা যখন এদেশকে বঙ্গকে ভঙ্গ করে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের করাল গ্রাস থেকে পূর্ববঙ্গের মুসলমানদের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাকে বিভক্ত করে পশ্চিমবঙ্গ নামে দাদাবাবুদের আলাদা ঠিকানা, পূর্ববঙ্গ নামে মুসলমানদের আলাদা ঠিকানা, ঢাকাকে কেন্দ্র করে 19 শতকের গোড়ার দিকে যে মুসলিম সভ্যতার উত্থান ঘটেছিল, মুসলিম সভ্যতার উত্থান ঘটেছিল, কলকাতার দাদাবাবুরা এই পূর্ববঙ্গের মুসলমানদের উন্নয়ন তখন সহ্য করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মাটিতে প্রতিষ্ঠা হবে এটা কলকাতার অভিজাত পাড়ার হিন্দুরা সহ্য করে নেয় নাই, ইতিহাস মুছে ফেলা যাবে না। তখন সেই সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক উগ্রবাদী রবীন্দ্রনাথ ঠাকুর এই পূর্ববঙ্গের মুসলমানদের বিরুদ্ধে কবিতা রচনা করেছিল। আজ দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, সেই কুখ্যাত রবীন্দ্রনাথের সঙ্গীত দিয়ে আমাদের বাংলার জাতীয় সঙ্গীত রচনা করা হয়। দেশ হিসেবে দেশের পতাকাকে আমরা শ্রদ্ধা করি, দেশ হিসেবে নাগরিক হিসেবে দেশের মানচিত্রকে আমরা শ্রদ্ধা করি, দেশের নাগরিক হিসেবে জাতীয় সঙ্গীতকে আমরা সমীহ করি। কিন্তু আমার দেশের স্বাধীনতার শত্রু, আমার দেশের উন্নতির শত্রু, আমার দেশের মুসলিম সভ্যতার শত্রু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশে স্থাপন করবার তার আদর্শ বাস্তবায়নের কোন স্বপ্ন দেখলে এদেশের মুসলমানরা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। ভালো করে শুনে রাখুন, এদেশের মানুষ সংগ্রাম মুখর, এই বাংলার তাওহীদি জনতার ইতিহাস, এরা সংগ্রামের ইতিহাস তৈরি করেছে, এরা মাথা নত করবার ইতিহাস তৈরি করেনি, এরা আজাদি ছিনিয়ে আনবার জন্য লড়াই করবার ইতিহাস করেছে, আজাদি জলাঞ্জলি দেওয়ার জন্য গোলামি করবার ইতিহাস এ জাতির নাই। সাবাস বাংলাদেশ, জলে পুড়ে মরে সরকার তবু মাথা নোয়াবার নয়। সাবাস বাংলাদেশ,
জলে পুরে মরে সরকার তবু মাথানো আবার নয়। হে বাংলার বীর শার্দুল তাওহিদি মুসলিম জনতা, তোমাদেরকে আবার সে কথা মনে রাখতে হবে, উনিশ শতকের গোড়ার দিকে যখন পূর্ববঙ্গ কেন্দ্রিক মুসলিম মুসলমান জাতির উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছিল, তখন কলকাতার হিন্দুরা আমাদের উপর আধিপত্য বজায় রাখবার জন্য, খবরদারি করবার জন্য ঢাকার উন্নতি, বাংলার উন্নতি ওরা বরদাস্ত করে নেয় নাই। আমরা ওদের বিরুদ্ধে লড়াই থামিয়ে দেই নাই। যখন 1947 সাল আসলো, দেশ বিভক্তের প্রশ্ন আসলো, তখন এদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা যারা ছিলেন তারা সকলে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে এদেশটাকে কলকাতার গোলামীর শৃঙ্খল থেকে মুক্ত করেছিল। শেরে বাংলায় কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিস, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, চার মহান নেতা, এবং এই নেতাদের তাদের কর্মী হিসেবে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যুবক এবং ইয়াং লিডার যারা ছিলেন তারা সকলে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছিলেন, মুসলমান জাতির যদি উন্নতি প্রয়োজন, আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, কলকাতার দাদাবাবুদের খবরদারি মানা যাবে না। এজন্য 1947 সালে এই ছোট্ট বদ্বীপ, বাংলার এই 56,000 বর্গ মাইলকে আমরা ভারত মাতার চরণে বলি দিতে দেই নাই। ইতিহাস ভারত তোমরা স্মরণে রেখো, এদেশের সিংহ শার্দুলেরা এই 56,000-এর ক্ষুদ্র মানচিত্র নিয়ে তারা তোমাদের ভারত মাতার চরণ থেকে মুক্তি এবং আজাদি লাভ করে এদেশটাকে মুসলিম জাতিসত্তার ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা করেছিল। আমরা যখন ভারতের আধিপত্য মানি নাই, তখন খান পাঠান পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা মনে করেছিল ওরা আমাদেরকে লুটে পুটে খাবে। আমাদের 24 বছরের ইতিহাস, আমরা যেমন কলকাতার দাদাবাবুদের আধিপত্য মানি নাই, আমরা রাওয়ালপিন্ডির ওই খান পাঠানদের আধিপত্য মানি নাই। আমরা আবার মুক্তিযুদ্ধ করেছি, 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে খান পাঠানদেরকে ঝাঁটাপেটাই করে বিদায় করা হয়েছে। পরিষ্কার আমাদের বক্তব্য, এটাই হলো বাংলাদেশের মুসলমানদের ইতিহাস। আবার যদি কোনো রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে আমাদের এই জাতিসত্তার দিকে চোখ তুলে তাকাবার চেষ্টা করে, ওর চোখ আমরা উপড়ে ফেলব। আমাদের ইতিহাস, আমরা যেভাবে রাওয়ালপিন্ডির খান পাঠানদের আধিপত্য মানি না, তেমনিভাবে কলকাতার দাদাবাবুদের খবরদারি আমরা মানি না। এটার নাম হলো বাংলাদেশ। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।